আমি আজকে আমার সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলার যে গল্প ভাত আশাপূর্ণা দেবীর লেখা এই গল্পের নামকরণের সার্থকতা লিখেছি একটু অন্য আঙ্গিকে সহজ সরলভাবে অথচ একটু অন্য ধাঁচে লিখেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমরা তোমাদের মতামত জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমরা পেতে পারো চলো তাহলে শুরু করা যাক দ্বাদশ শ্রেণীর গল্প ভাত আশাপূর্ণা দেবী ভাত গল্পে নামকরণের সার্থকতা আলোচনা করো উত্তর সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে উৎসব নাইয়া দরিদ্র কৃষক ভূমিহীন আপন বলতে নদীর পাড়ে কুঁড়ে ঘর স্ত্রী মেয়ে চুনুন্নি আর ছোট খোকা এই নিয়ে তাদের সংসার চরম অভাব অনটন শাক পাতা সিদ্ধ খেয়ে জীবন কাটে হঠাৎ মাতলা ফুলে ফেঁপে উঠল তীব্র জলোচ্ছ্বাস খুঁটিটাকে আঁকড়ে ধরে প্রবলভাবে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা কিন্তু নিমিষের মধ্যে হারিয়ে গেল স্ত্রী মেয়ে ছেলে চোখের সামনে মাতলা সবাইকে গিলে খেল রাক্ষসী মাতলা সব কিছু কেড়ে নিল উৎসবের আপন হাড়ি পাগলের মতো খুঁজছিল সবাইকে তারপর সব শেষ নির্মম নিষ্ঠুর সতীশবাবু কোনো সাহায্যই করলো না উৎসবকে বা উৎসব সাহায্য পেলেও না এমনকি সরকারি লঙ্গরখানার খিচুড়িটিও তার কপালে জুটল না একান্ত সহায় সম্বলহীন হয়ে সৎপতি ব্রাহ্মণকে না পেয়ে স্ত্রীর সাধ্য শান্তি না করতে পেরে হতাশ উদ্ভ উৎসব গ্রাম সম্পর্কের বোন বাসিনীর মনিবের বাড়িতে চলে আসে ভাত খাবার আশায় সেখানে নাকি প্রচুর ভাত পাওয়া যায় বাড়ির বুড়ো কর্তার ক্যান্সার হয়ে শেষ অবস্থা প্রায় জন্য যোগ্য হবে হোমের কাট কাটবার দায়িত্ব পরে উৎসব নাই আর ওপর দুমুটো ভাত পাবার আসায় বাড়ির অতি মানুষেরা খাম খামখেয়ালিপনা দীর্ঘদিন অনাহারে থাকা অভুক্ত অবস্থায় থাকা তার উপর অক্লান্ত পরিশ্রমের ফলে কখন যে উৎসব চোখ দুটো বুঝে যায় ঘুম আসে এরপর চিৎকার চেঁচামেচি হৈ হট্টগোলে উৎসবের ঘুম ভেঙে যায় বুড়োকর্তা পরলোকে গেছেন তার সব দেহ নিয়ে যাওয়ার তোড় চলছে বড় পিসমার নির্দেশে বাসিনী চালের ভাতের ডেকচিটা বাইরে ফেলে দিয়ে আসতে যায় এই অবসর উৎসব মোটা চালের ভাতের ডেকচিটা তুলে নিয়ে মাথায় করে এক দৌড়ে স্টেশনে চলে আসে বাসিনীর সকল প্রকার বারণ সত্ত্বেও আজ কামটের মতো হিংস্র উৎসবের দৃষ্টি ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গ সুখ পায় ভাত খেতে খেতে সে ভাবে আসল বাধা বাধা সাদে বা স্বার্থে সে বুধ হয়ে যায় কিন্তু অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় ভাগ্যের নির্মম লিখন নির্মম পরিহাস পেতলের ডেকচি চুরির অপরাধে উৎসবকে থানায় ধরিয়ে নিয়ে যাওয়া হয় তাই পেট ভাত খাবার ইচ্ছে উৎসবের মনেই থেকে যায় তার কখনো পূরণ হয় না দারিদ্রতা বা দরিদ্ররা অনেক স্বপ্ন দেখে উৎসবও অনেক স্বপ্ন দেখেছিল শুধু ভাতের স্বপ্ন দেখেছিল তাও অধরা থেকে গেল লেখিকার লেখনী গুণে ভাত গল্পের নামকরণ যথার্থ সার্থক সময় উপযোগী হয়ে উঠেছে